কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, আর ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকো, তোমাদের পেছন পেছন আমরাও যেন ভালো থাকি। এইটা হলো বৈকালবেলা, প্রচুর কেচেছি, পুরো ছাদটা ভর্তি করে দিয়েছি মেলে। আজকে প্রতিমা কিছু কাছি নিয়ে, এখানে প্রতিমার কিছু নেই, সব আমার। আর এ দেখো পুচকুটা দেখেছো, আমাদের ইউটিউবে অনেক নিয়ম আছে, ফাল্গুনের একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি। সব সময় সব অবস্থায় ইউটিউবে আসা যায় না, যার জন্য ইউটিউবের অনেক গাইডলাইন আছে। তো কিছুই বুঝতাম না, সব কিছু মানে আর কি নিজের মানে খুব চেষ্টা করেছি কি করতে হয় কি করতে না হয়, প্রচুর প্রচুর এই 3 বছর ধরে যে কত চেষ্টা করে আজকে আমি সাকসেস। অনেক ইংরাজিও শিখেছি, কত রকমের কতজনাকে ফলো করি, কতজনা কেমনভাবে কথা বলে, কেমনভাবে ব্লগ করে, তো ফলো করে চেষ্টা করি। তো কিছু কিছু ইংরাজি পড়াশোনা না করলেও জানা যায়। তো আমি বলি না, আমি জানি যে আমার মানে আমি সবসময় নিজের কি বলে ওটা রিমিট রেখে যাই, লিমিট না রিমিট কি বলে দেখেছো, মানে জানি, কিছু কিছু জানি, ওয়ার্ড মুখ দিয়ে বেরোয় না, বলার চেষ্টাও করি না, যার জন্য আমি তো এখনকার ইয়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে, সামনের দিকে এগোতে গেলে মানে নিজেকে একটু ফরওয়ার্ড করতেই হবে। তোমাদের আমি একটা কথা বলি, এই জানি না জানি না, তো অনেকেই ভাবে যে জানি না, কিছুই জানে না, কি শিখবো। আবার অনেকে ভাবে যে না, কিছু না জেনে এত কিছু করছে, ইউটিউবে একটা ইউটিউবে ভিডিও ছাড়া মানুষের কাছে পৌঁছানো এটা তো কম ব্যাপার নয়। তো অনেকে মনে শক্তি পায়, বলে যে না তুমি তোমার মতন মানুষ মানে পড়াশোনা না জেনে আজকে এই জায়গায় এসেছো, আজকে 11,000-এর কাছে ফ্যামিলি তৈরি করতে পেরেছো। তো অনেকজনে বলে, আবার অনেকজনে মনে করে এত কিছুই পারে না, বলেও অনেকে যে তোমার সাথে কি শিখবো। আবার আমি কিছু মানে হয়তো বলছি, আমি খুব কম বলি, আমি বলি না ধরতে গেলে, আমি আমার মতো কাজ করে যাই, আর সেটাই উচিত, আমি আমার মতোই কাজ করে যাব। আবার কেউ কিছু বললে সেটা খারাপও ভাববো না, তাদের বলার অধিকার আছে, আমাকে দেখবে আমার খারাপ ভালোটা বলার অধিকার আছে। তো আমাকে অনেক পেয়েছি ইউটিউবে এসে, আমি সেটা অনেক সময়তেই বলি, কিন্তু 3 বছর ধরে যেহেতু পরিশ্রম করছি, আমাদেরও মনে আশা জাগে যে আমরাও, এটা তো সবারই অধিকার, এখানে তো আর পড়াশোনা শিখে নিজের মানে পড়াশোনার যোগ্যতায় কেউ আইডেন্টি তৈরি করছে না, এখানে তোমাদের ভালোবাসা পেয়ে তবে আইডেন্টিটা তৈরি করছে। তো আমাদেরও মনে আশা জাগে, তাদের মতন অত বড় জায়গাতে না যেতে পারি, কিন্তু এই 1 মাসে কি 2 মাসে পেমেন্টটা পাবো আমাদের ইচ্ছা করে, কারণ এই যে সংসারের প্রচুর প্রচুর কাজ সেরে তারপরে এই ভিডিও করে এডিট করে ভয়েস ওভার দিয়ে অনেক খাটা খাটনির পর তারপরে একটা ভিডিও আমরা পাবলিশ করি, তারপরে কি সেখানেই শেষ? আর এখন আবার বেলের মালা করছি, তো সারাদিনে ধরো সকালে উঠে আগে ওই ছোঁচ, তারপরে উঠুন ঝাঁট দিয়ে বেলের মালায় বসে পড়ি, তো 9টা পর্যন্ত করি, তারপরে ফাল্গুনির স্কুল থাকে, ভাত বসাই, ওকে ভাত টাত দিই, তার মধ্যে থেকেই আবার এ বিছানা ও বিছানা তুলে নিই, এ ঘর ও ঘর ঝাঁট দিই, তারপরে বারান্দা সিঁড়ি সব ঝাঁট দিই, তারপরে মুছি এগুলো। আর আমি তো আর সুস্থ মানুষ নই, আমি ঝটপট ঝটপট করে করতেও পারি না, ধরো আমি করি সবই কিন্তু আমার একটু দেরি হয়। তো এইদিকে আজকে হবে মাছ রান্না, আলু দিয়ে কাঁচা কলা দিয়ে মাছের তরকারি হবে। আর ওই প্রথমেই দেখিয়েছিলাম, ওটা তো বলেছি তোমাদের আগের দিনকার ভিডিও, ওটা সেই দিন ছিল, ওই সেই এদিন আমি উপোস করেছিলাম, ওই প্র্যাঙ্ক ভিডিও করছিলাম না, সেই দিন আমি উপোস করেছিলাম, তাই ফাল্গুনির বাবা আমাকে চাপড়ি ভেজে মানে চাপড়ি চাপড়ি সরষুগুলি যাই বলো বলছিলো ফাল্গুনির বাবা আমাকে যে চাপড়ি খাবা না সরষুগুলি খাবা। এই দেখো তরকারি অনেকটা কষানো হয়ে গেছে, আর ফাল্গুনি এর আগেও দেখালাম, ফাল্গুনি এই কি সুন্দর একটা বল খোপা করেছে, কিন্তু আমি ভিডিওটা ঠিক করে করতে পারলাম না, অন্ধকার
শাড়িগুলো খুব সুন্দর সাজতে পারে, তারপরে চুল চুল বাঁধতে পারে, অনেক ট্যালেন্ট আছে ফাল্গুনির। ফাল্গুনি যদি মনে করে যে একটু বাইরে থেকে ভিডিও করে এনে দেবো, তারপরে ও একটা নিজে কিছু করবো, ফাল্গুনির আবার দেখি ওই সবগুলো কম, কিন্তু আমাদের আবার ছোটবেলা থেকেই ছিল, জানি না ফাল্গুনি কিছু করতে পারবে কি না, কিন্তু আমাদের আবার ছোটবেলা থেকেই মনে ছিল, এদিকে পড়াশোনা জানি না কিন্তু কিছু একটা করব এইটা যেন মনে ছিল ছোটবেলা থেকেই। তো এই এই কিছু করব থেকেই অনেক কিছু মনে করেছি, অনেক কিছু চেষ্টা করেছি। তো ভগবানও যদি দেখে যে সত্যি করে কেউ কিছু করতে চাইছে, তো ভগবানও কিন্তু তার সাথ দেয়। তো আমি কিছু করব এই জিনিসটা আমার মধ্যে ছিল বলে ভগবান কিন্তু সাথ দিয়েছে। তো ভগবান তো আছে, ইউটিউবও আছে, এই ইউটিউব ভগবান এসবগুলো মানে সাথ দেয়, কিন্তু হয়তো আমরা বুঝতে পারি না যে কখন কোন সময় আমাদের সেই জিনিসটা ফলবে, তখন আমরা ভেঙে পড়ি। তো কাজ করে যেতে হবে, ইউটিউবটাও ভগবানের মতনই। এই যেমন ভগবান যদি চায় ঝট করে কি থেকে কি করে, আমাদের কিন্তু ভগবান চেয়েছে, পেয়েছি আমরা, ঝট করে কিন্তু আমরা পেয়েছি। আজকে আমেরিকার দিদিভাইয়ের জন্য পাকা ঘরে আমরা বাস করছি, ছাদের ঘরে, যেটা কোনো দিনই সম্ভব ছিল না, তো সেইটা হয়েছে। নেই কোনো কিছু নিয়ে নেই, আকাঙ্ক্ষা নেই, তবে ওই মানে সারা দিন পরিশ্রম করে কাজ করি, তো গিয়ে যখন দেখি ওইটুকু ভিউ, মনটা ভাবি খারাপ করব না, তো খারাপ হয়। আবার অনেক খারাপ কথাও শুনতে হয় যে কি করি কি করি, কিন্তু কি করি আজকে এইটার জন্য, মানে কি করি এইটার জন্য কিন্তু আজকে আমার স্বামীর জীবন ফিরিয়ে আনতে পেরেছি। আমার এই মানে আমরা এই ঘরে বাস করতে পারছি শুধু এই কি করি এইটার জন্য। তো আজকে শুধুমাত্র ইউটিউবে এসেছিলাম বলে আমার স্বামীর জীবনটা বাঁচাতে পেরেছিলাম, তারপরে আজকে এই পাকা ঘরে মানে বাস করতে পারছি। হয়তো একই কথা অনেকবার হয়ে যাচ্ছে, একটু মানে গুছিয়ে নিও। তো এটা অনেকটা রাত্রির, আর সারা দিন কাজ করতে হয়, আমি টুকটুক করে কাজ করি, তো সারা দিন কাজ করি। দেখো জামা কাপড়গুলো তোলা হয়েছে কিন্তু এখনও গুছানো হয়নি, আজকেও গুছানো হয়নি, তো গুছাবো। ফাল্গুনি আমরা সব ভাত খেয়েছি আর ফাল্গুনি দুধ মুড়ি খেলো। তো আজকেকার মতো ভিডিওটা এখানেই থাকলো, যদি ভালো লাগে একটা লাইক করো, জানি না কি বললাম কি না। তো এই দেখো ফাল্গুন বাবাকে বললাম একটু ধরো দেখি ভিডিওটা, তো ও একবারে ধরে আর বলছে ওইখানে ফাল্গুনি মুড়ি খাচ্ছে, ওইখানে ফাল্গুনি মালা খাচ্ছে। আর দেখলে তো কতক্ষণ আমি বসেছি, মানে সেই সন্ধে মানে বৈকাল থেকে বসেছি, অনেকগুলো পুঁতি ছিল তো গাঁচছি, তো সেইটাই বললাম। ও আজকে মানে টিভি চলছিল তো, ওই নালে সাউন্ডটা আজকে দিতাম, ও কোনোদিন কথা বলে না। চলো আজকের মতো।